أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم সম্মানিত আজকের সভার সভাপতি ও বাংলাদেশী মুসলিম ইউকের উদ্যোগে আজকের সমাবেশের অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর নবী বলেন উতলুবুল মাওলা ও কানা ফিসিন আর আমাদের কুরআন শরীফের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রিয় ভাইরা আমার আজকে বাংলাদেশ অত্যন্ত নাজুক পরিস্থিতি বহন করছে এর মধ্যে আপনারা খবর পেয়েছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একজন আলিম ইসলামী চিন্তাবিদ মতিউর রহমান নিজামীকে ফাঁসি হয়তো বা কার্যকর করা হয়ে গেছে সুতরাং আজকে এই ফাঁসি সরকার শুধু ইসলামী তাহজিব তামুদ্দুনকে মুছে ফেলার জন্য গৃহীণ ষড়যন্ত্রে লিপ্ত আছে ইসলামী প্রাইমারি স্কুল ও হাই স্কুল থেকে পাঠ্যপুস্তক থেকে মুসলিম মনসিদদের নাম মুছে ফেলার গৃহীণ ষড়যন্ত্র করছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা প্রসারের জন্য বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন তখন আরব দেশ থেকে চীন দেশ অত্যন্ত দূরে ছিল সুতরাং বলেছেন যে চীন দেশও গিয়েও তোমরা শিক্ষা অর্জন করো আর শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকে হিন্দুদের দেবদেবীর নাম তুলে দেওয়া হিন্দুদের দেবদেবীর নাম শিক্ষার মধ্যে সন্নিবেশিত করার গৃহীণ ষড়যন্ত্র চলছে আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াই ইনশাআল্লাহ এই বলেই আমার বক্তব্য এখানে সমাপ্তি করছে ওয়াখির দোয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন